কার্তিকের শেষ, অগ্রহায়ণের শুরু, এমন এক সকালের হালকা কুয়াশা ভেদ করে নরম রোদ ছড়িয়ে পড়েছে রাস্তায়। সবজির ঝুড়ি নিয়ে চাষিরা ঢুকছেন চাষির বাজারে। সরাসরি কৃষকের ক্ষেত থেকে মানুষের কাছে ন্যায্য মূল্যে পণ্য পেতে মাদারীপুরের কালকিনিতে জেলা প্রশাসক জনাব মোসাম্মদ ইয়াসমিন আক্তারের নির্দেশনায় প্রথমবারের মতো চালু হয়েছে কৃষকের বাজার। কৃষকের উৎপাদিত পণ্যের সঠিক দাম পেতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কালকিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কালকিনি পৌরসভার সহযোগিতায় চালু হওয়া ব্যতিক্রমী এই বাজারের নাম দেওয়া হয়েছে চাষির বাজার। ৯ নভেম্বর ২০২৪ সকালে জেলা পরিষদ ডাক বাংলো মাঠে এ বাজারের উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উত্তম কুমার দাস। সপ্তাহে প্রতিদিন ৭টা থেকে ১১টা পর্যন্ত এই বাজার থাকে। কালকিনি উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকের বাজারে সবজি কিনতে আসা কালকিনি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গায়ন। তিনি বলেন, কৃষকের বাজার, সরাসরি কৃষকের কাছ থেকে পণ্যটা এখানে আসছে। আমরা অল্প দামে মোটামুটি এই জায়গায় ভালো পণ্য কেনা যায়। আমি একটা লাউ কিনছি, এটা মাত্র ৮০ টাকা, তারপর ধনিয়া পাতা কিনলাম ২০ টাকার। খুব সহজভাবে সুন্দরভাবে এই জায়গায় বেচা কিনা হয় এবং অরিজিনাল যে জিনিসটা, সেই জিনিসটা এখানে পাওয়া যায়। এই জন্য আমরা যারা ক্রেতা তারা আসলে খুব খুশি। স্যারের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। পশ্চিম শিকারমঙ্গল থেকে মাছ বিক্রি করতে আসা কৃষক রেখাত আলী বলেন, আমি পশ্চিম শিকারমঙ্গল থেকে তাজা মাছ আনছি আর কচু আনছি বিক্রি করার জন্য চাষির বাজারে। ছুটির দিন শুক্রবারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোসাম্মদ ইয়াসমিন আক্তারের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার জনাব উত্তম কুমার দাস বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি চাষিদের থেকে বাজার ক্রয় করেন এবং বাজারে আসা কৃষকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে একটি করে ছাতা উপহার দেওয়া হয়। এ সময় জনাব উত্তম কুমার দাস বলেন, ভোক্তা পর্যায়ে শাকসবজির দাম কমানো এবং তাজা সবজি সরবরাহের লক্ষ্যে এ চাষির বাজার চালু করা হয়েছে। এই বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোনো মধ্যস্থ ভোগের সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন। এতে করে কৃষকরাও লাভবান হবেন এবং ক্রেতারাও কম দামে সবজি কিনতে পারবেন। কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায়, পৌরসভার সার্বিক সহযোগিতায় আমরা গত ৯-১১ থেকে আমরা মূলত এই কৃষকদের অংশগ্রহণকে চাষির বাজার আমরা উদ্বোধন করেছি। এই বাজারটি প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এখানে ভোক্তারা আসেন, যে যার রুচি অনুযায়ী, চাহিদা অনুযায়ী তার চাষির উৎপাদিত সকল পণ্য ক্রয় করেন। আমরা মূলত বাজারে যে প্রথাগত যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এইটাকে ব্যঙ্গে দিতে মূলত আমরা কৃষকদের অংশগ্রহণে এই চাষির বাজারের আমরা আয়োজন করেছি। আমরা চাই প্রয়োজনীয় কৃষকের উৎপাদিত পণ্য সেটা যেন সে একটা যৌক্তিক পর্যায়ের মূল্যের মাধ্যমে সে কিনতে পারে, তার যেন হাতের নাগালের বাইরে না যায় দাম সেজন্য, এবং কৃষকরাও যাতে একইভাবে তাদের প্রান্তিক পর্যায়ের যারা কৃষক আছে তারাও যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেজন্য আমরা এই বাজারটা আয়োজন করেছি। চাষির বাজার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস সহ কালকিনি উপজেলা ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ। দর্শক, আপনার কাছে কেমন লাগলো চাষির বাজার কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি বিএম আজহারউদ্দিন। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।